কি রে, এরা মিটিং শুরু করে নাকি? এরাও ঢাকায় মনে করো নামাজ পড়তেছে, পরে আসবে। তোমার কাজ কত দূর হচ্ছে আশিক? জাভাস্ক্রিপ্ট মোটামুটি অনেকটা এখন ইয়ে হয় না? গোলাম কিবরিয়া না? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আছি ভালো। আপনি একটু আপনার সম্পর্কে বলেন। হ্যাঁ, আচ্ছা, আমার নাম গোলাম কিবরিয়া, বাসা দিনাজপুর জেলা। আমি লেখাপড়া করেছি হলো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ। তো 2019-এ আমার বিএসসি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে আসলে শেষ করতে করতে 2021 কিছু পরীক্ষা আর কি, দু চারটা পরীক্ষা ছিল। তো আমি ইউনিভার্সিটি শুরু থেকে 2016 সাল থেকে, ফার্স্ট ইয়ার থেকে আমি সি, সি প্লাস প্লাস প্রোগ্রামিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম। তো 2019-এর মাঝামাঝি সময়ে আমি কুষ্টিয়াতে একটা জিনি ল্যাব নামে একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, যেটা ইউএসএ বেস ছিল, ওইটাতে প্রথমে ইন্টার্ন হিসেবে যোগ দেই। তারপরে সেখানে লারাভেলে কাজ করি। তো তারপরে সেখানে বছর খানেক কাজ করি এবং মানেসটাকে শিফট হই, তারপরে স্ট্যাক লার্নার, তারপরে শেয়ার টিপ, এবং শেষে গত বছরে অর্থাৎ 2021 সালে অক্টোবর পর্যন্ত, মানে 8 মাস পর্যন্ত বিওএসএলে কাজ করেছি। তো তারপরে এই যে 21-এ এসে কিছু পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য ইউনিভার্সিটি দেয়। সেখান থেকে আমি আর ওই কোম্পানিতে জয়েন না করে আপাতত এই ডেভঅপস একটা কোর্স এনরোল করছি, এবং এডাব্লিউএস, কিউবারনেটিক্স, ডকার, এনসিবল, ট্রাফর্ম এগুলো প্র্যাকটিস করছি। আর আমি মূলত কাজ করি হলো ওই টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, রিডেক্স, মানে ফুল স্ট্যাক আর কি জাভাস্ক্রিপ্টে। তারপরে হলো নেট জেস। তো কিছু কিছু প্রজেক্ট করেছি আপোয়াকেও, সেগুলো নেট জেসে আছে এবং ফায়ারবেস সার্ভারলেস সিস্টেমেও আছে। আর ডেটাবেজ ইউজ করি মঙ্গো ডিবি, মাইএসকিউএল, আর ওয়ারেমগুলোর মধ্যে সিকিউরাইজ টাইপ ওয়ারেম এগুলো ইউজ করেছি। আচ্ছা, বুঝতে পারলাম। আপনার তাহলে টোটাল এক্সপিরিয়েন্স কয় বছরের হলো? টোটাল জব এক্সপিরিয়েন্স হলো 2 বছর 3 মাস। আচ্ছা, 2 বছর 3 মাস। তো আপনি মানে যে কোম্পানি, তার মানে দুইটা কোম্পানি না আপনার? দেখলাম এটা হচ্ছে যে শিফট করছেন কয়টা কোম্পানিতে, জি টোটাল একবার শেষের দিকে না? জি হ্যাঁ। ও আচ্ছা, একটা কোম্পানিতে কাজ করছেন না? জি জি বিওএসএল এ কাজ করছি, শেয়ার টিপে করছি, আর স্ট্যাক লার্নার করছি, আর হলো জিনি ল্যাবে করছি। স্ট্যাক লার্নার এটা কি বাংলাদেশ বেজ না? জি আচ্ছা আচ্ছা, সবগুলোই বাংলাদেশ তার মানে? সবগুলোই আর বাংলাদেশ। একটা কোশ্চেন হচ্ছে যে রিমোট জব, সেটা হচ্ছে যে কন্ট্রোলড ফ্রম ইউএসএ? জি 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনার হচ্ছে তার মানে এজ এ ফুল স্ট্যাক ডেভেলপার আপনার কোন দিকে কন্ট্রিবিউশনটা বেশি? ব্যাকএন্ডে বেশি, ব্যাকএন্ডে বেশি কাজ করি আর কি। ব্যাকএন্ডে বেশি? জি। ফ্রন্টএন্ডে কি জাস্ট হচ্ছে যে ধরেন আপনি এজ ইউজুয়াল হেল্প করেন, নাকি হচ্ছে যে আপনি ভালো একটা রোল প্লে করেন? জি না, আসলে ভালো রোল প্লে করতে পারি না। আমি ওই যে কাজগুলো করেছি যেখানে ওদের সিএমএস ছিল বা ডিজাইনার ছিল, সেখানে কোনো হয়তো ফিচার অ্যাড করা বা সিএমএস ওখানে এডিট করে কিছু কাজ করা, তো এই আর কি, মানে খুব একটা ফ্রন্টএন্ডে খুব। আপনি নিজে কখনো একটা প্রজেক্ট একবারে শুরু থেকে স্কেচ থেকে শুরু করছেন কখনো? জি 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 তা তো করেছি। জি আচ্ছা, সেটা কি টেকনোলজি থেকে দিয়েছেন করছেন? জি আমি যখন স্টুডেন্ট বলতে, যখন ইউনিভার্সিটির প্রজেক্ট লেভেল ছিল সেগুলো করেছি। সেটা হলো সেখানে ছিল
এই একটা এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্ট ছিল, ই কমার্স ছিল, তারপর W3 স্কুলের মতো না না, একটা। আই মিন আপনার হচ্ছে যে জবে যখন আপনি ও আপনার ও কোম্পানিতে আচ্ছা, এমন হ্যাঁ একটা কোনো এটি, সফটওয়্যার আছে কিনা যেটা হচ্ছে আপনি, হ্যাঁ আমি স্কাচ থেকে শুরু করেছিলাম, ওই BOSL-এ ছিল মিক্স প্যানেল যেটা, ওইটা আমি পুরো নিজে এসে আমি স্কাচ থেকে শুরু করেছি। তবে সেখানে বেশ কিছু মানে আর পরে বেশি দিন কাজ করা হয়নি, পরীক্ষার জন্য চলে আসছি। এই যে মিক্স প্যানেল যেটা ছিল আর কি, মানে মিক্স প্যানেল তো একটা আলাদা আছে, তো আমাদের ওই অফিসের জন্য ওখানে মিক্স প্যানেল বানানো হচ্ছিল, অ্যাকাউন্টস, এইচআর ম্যানেজমেন্ট সবগুলোর ওই যে হলো ওখানকার ডেটাগুলো ওখানে আসছিল এবং ওখানে মানে দেখানো হচ্ছিল আর কি। ওটাকে বলবো যে দুই তিনটা ওয়েবসাইটে বুঝতে পারছি বুঝতে জি পারছি। লটস আপনি লটস এই ভিউয়ার্স ছিল। যে নেটজেস ইউজ করার পিছনে মানে কারণটা কি ছিল, যে ধরেন আপনি অন্য অন্য টেকনোলজি তো ছিল কিন্তু আপনি নেটজেস টা চুজ করছেন, এটা রিজনটা কি ছিল? আসলে নেস্ট, আমি নেস্ট জেস এর কথা বলছি, NEST, নেস্ট জেস, এটা কি ও আচ্ছা আচ্ছা, নেক্সট, জি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেক্সট আর নেস্ট একটু ডিফারেন্ট। হ্যাঁ জি বুঝতে পারছি। জি তার মানে আপনি নেক্সট জেস নিয়ে, এটা কি ফুল এমবিসি তে কাজ করছেন নাকি নেক্সট এর শুধু এপিআই টা নিয়ে কাজ করছেন? জি নেস্ট তো API এর জন্য এটা অপিনিয়েবল, মানে ওই যে নোড জেস এর এখন পর্যন্ত সবচেয়ে স্টেবল এবং অপিনিয়ন 2018 এ যেটা আসছে ও না না, এটা বুঝতে পারছি, জি কিন্তু আমি বলতেছি শুধু এপিআই নিয়ে কাজ API করছেন নেক্সট জেস এ, নাকি জি হচ্ছে যে আপনি নেক্সট জেস এর এমবিসি প্যাটার্নে কাজ করছেন, কোনটা? আমি শুধু API নিয়ে কাজ করছি এবং GraphQL এগুলো হ্যাঁ ইন্টিগ্রেশন করছি ওইখানে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এপিআই নিয়ে কাজ করছেন, গ্রাফকুয়েলে কি ইউজ করছেন, অ্যাপেলো নাকি? জি মানে হলো অ্যাপোলো ইউজ করছি ক্লায়েন্টের ক্ষেত্রে, তো ওদের ওখানে অনেক করে দেওয়া আছে হলো যে নেটজেস এ এই গ্রাফকুল ইন্টিগ্রেশন অনেক ফেভার করে তারা, আসলে খালি গ্রাফকুল না যে কোনো ডেটাবেস বা মাইক্রো সার্ভিস, ওই ওদের আলাদা আছে কিছু টুলস আছে নেটজেস এর সেগুলো ইউজ। জি আচ্ছা, সেক্ষেত্রে গ্রাফকুয়েল তো মনে করেন যে সাধারণ এপিআই থেকে কমপ্লেক্সিটি আরো বেশি, তো সেক্ষেত্রে আপনি সিকিউরিটিটা কিভাবে হ্যান্ডেল করছেন? জি এটা আমাদের তো অনেক সিনিয়র ডেভেলপার ছিল, তো আমি সেখানে আমার মতো করে করেছিলাম যে অথেন্টিকেশন ওই যে কন্টেক্সের মাধ্যমে, আমি আমার গ্রাফকুয়েলের যে যায় হলো গ্রাফকুয়েলের প্রতিটা রিকোয়েস্টে কন্টেক্সের মাধ্যমে আমি টোকেন নিয়ে সেই টোকেনটা দিয়ে JWT অথেন্টিকেশন করেছিলাম, গ্রাফকুয়েল JWT টোকেন অথেন্টিকেশন বিভিন্ন রিসোর্স থেকে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ধরেন আপনার যখন মানে গ্রাফকুয়েল সাপোজ ধরেন আমি নেস্টেড নেস্টেড কোন একটা অবজেক্ট আমি ফেস করতে চাচ্ছি কিন্তু এটার আমার অনুমতি নাই, হ্যাঁ এই ধরনের কাজগুলো কিভাবে করছেন? জি এইরকম সময় গ্রাফকুলের এটা একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে, যে ওই নেস্টেড আনার সময় একটা প্যাকেজ ইউজ করেছিলাম আর কি, NPM প্যাকেজ, সেই প্যাকেজ দিয়ে হয়েছিল, এক্সাক্ট মনে নেই আচ্ছা আর কি। জি আচ্ছা, কি মানে প্যাকেজের নামটা মনে নেই? না জি প্যাকেজের নাম মনে নেই। আচ্ছা, আপনি ওয়ার টাইম হিসেবে কি ইউজ করছেন, জি জি মানে নেক্সট জেএস এ কোনো ওয়ার ইউজ করছেন জি নাকি র বা না না ভেরিফিকেশন? না ওয়ারেম ইউজ করেছি, টাইপ ওয়ারেম ইউজ করেছি। টাইপ ওয়ারেম? জি আচ্ছা, টাইপ ওয়ারেমের অ্যাকচুয়ালি সুবিধাটা কি? তো ওয়ারেমের সুবিধা তো এমনিতে সিকিউরিটি রয়েস র কুইরির চেয়ে আর হলো সেক্ষেত্রে অনেকটা সহজ, আর কমপ্লেক্স কুইরিগুলো সহজে করা যায়, রিলেশনগুলো খুব সহজে ইমপ্লিমেন্ট করা যায় আর কি। আচ্ছা, তা আপনি ওআরএম যে করছেন, আপনার হচ্ছে যে ডাটাবেস কি ইউজ করছেন? আমি ওইখানে মঙ্গোডিবি আর মাইস্কেল দুটোই ইউজ করেছিলাম। মানে দুটাই কি অন পারপাস ইউজ করছেন নাকি অন পারপাসে মানে আসলে, জি অন পারপাসে। মানে দুটার পারপাস কি ছিল অ্যাকচুয়ালি? তো আমি হলো যে HRMS-এ যেটা করতেছিলাম ওখানে, কিন্তু ওখানে হলো আমার আরেকজন যে ডেভেলপার ছিল সে মঙ্গোডিবিতে কাজ করতেছিল আর আমি MySQL-এ, তো আমি মাঝে মাঝে মঙ্গোডিবিতে ওখানে কাজ করেছি। তো উনি উনি কাজ করতেছিল হলো উনি একটা ফিচার ইন্টিগ্রেশন করতেছিল, আমি একটা ফিচার করতেছিলাম, তো এই কারণে হলো উনি ওনার কাজে ওই মঙ্গোডিবি ইউজ করেছিল আর কি। কিন্তু জিনিসটা তাহলে সেন্ট্রালাইজ হলো না তো জিনিসটা, যে ধরেন আপনারা দুজন দুই দুই ডাটাবেজ ইউজ করছেন কিন্তু আসলে মার্জ মানে আমি টিমের যে একটা মার্জিং এর ব্যাপার স্যাপার, ঠিক আছে, টেকনোলজি কম্বিনেশন, এটা তো মনে হয় হলো না পারফেক্ট, জি তো এটার জন্য আসলে মানে আপনি রেসপন্সিবল ছিলেন নাকি উনি জি রেসপন্সিবল ছিল? জি না আমি রেসপন্সিবল ছিলাম না, ওখানে আমাদের টিম লিডার যে ছিলেন উনি আর ওনার সাথে আমার যে আমার সাথে যিনি কাজ করতেন
তো শাকিল ভাই আসলে উনি ইমপ্লিমেন্ট করেছিলেন, আর আমাকে আসলে সবগুলো নিয়ে করতে হয়েছিল। এই কারণে আমি যে মিক্স প্যানেলে ওই সব প্রজেক্টের পুরো সবগুলো এপিআই ডেটাগুলো নিয়ে এসে লগগুলো নিয়ে আসতেছিলাম, এই কারণে আমার মঙ্গোডিবিটাও ইয়ে করতে হচ্ছে, এক্সপ্লোর করতে হচ্ছিল ওইখানে মাইএসকিউএল আর কি, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, বুঝতে পারছি। আপনি হচ্ছে যদি আপনাকে অন্য কোনো ফ্রেমওয়ার্কে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা কি? অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ফ্রেমওয়ার্ক বলতে যেমন পাইথন, ডিজাঙ্গো এই ধরনের কিছু, তাই তো? যে কোনো কিছু হতে পারে, জাভা, স্প্রিংবোর্ড হতে পারে, লারাভেল হতে পারে, তারপরে ফ্রন্ট এন্ড ও, যেহেতু আপনার একটা এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে ফ্রন্ট এন্ড ও হতে পারে। জি জি ইনশাল্লাহ করব, তবে টিমের উপর ডিপেন্ড করবে। এই ক্ষেত্রে শুধু যদি আমি যদি কিছু নতুন টেকনোলজি শুরু করতে চাই, তো সেক্ষেত্রে আমার যদি সিনিয়র থাকে তাহলে শুরু করবো আর কি, শুরু করা যায়। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আমাকেই নতুন টেকনোলজি শুরু করতে না, হবে, আমি হ্যাঁ ধরেন আপনাকে বললাম যে আপনি একাই করবেন কাজটা, মানে একাই বলতে ইনিশিয়াল প্ল্যানটা আপনি নেবেন, আপনি সবকিছু করবেন, তারপরে হচ্ছে যে একজন একজন করে টিম মেট অ্যাড করা হবে, জি তখন তখন কি ঠিক আছে, পসিবল না? জি তখন পসিবল, জি ঠিক আছে। মানে আমি যদি শুধু শুরু থেকেই প্রথম থেকেই ধরেন কোনো টিম টিম মেম্বার নাই যেখানে আমার শেখার ইয়ে থাকতেছে না, পুরো রেসপন্সিবিলিটি আমার উপর, তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই কথা বলবো আমার টিমমেটদের সাথে যে আসলে এক্ষেত্রে লোক লাগবে বা যারা এক্সপিরিয়েন্স তাদের সাথে কাজ করলে আমি আস্তে আস্তে শিখে নিতে পারবো বিষয়টা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি একটা কথা বলেন যে যে তো মাইস্কুলে কি কাজ করছেন নাকি হচ্ছে আপনি মঙ্গলডিবিতেই? না না, মাইস্কুল করছি, জি আচ্ছা, মাইস্কুলে আপনার হচ্ছে যে ডিবি ট্রানজেকশন জিনিসটা নিয়ে একটু বলেন, বা এটা নিয়ে আইডিয়া আছে কিনা? জি না, এইটা নিয়ে আইডিয়া নাই। আপনি এইচআরএম না কি বললেন না এটা? জি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর কি। হ্যাঁ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমার অবশ্যই ডিবি ট্রানজাকশন ছাড়া অনেক কিছুই পসিবল না। আমি ওখানে মাল্টিপল অথেন্টিকেশন নিয়ে কাজ করছি, অর্থাৎ হলো ওই যে একটা চেক বক্স ট্রি থাকে যে, না না, ডিবি ট্রানজাকশনটা আলাদা জিনিস। আচ্ছা, আপনি আমি জানি না হয়তো এটা, ডাটাবেস লকিং সিস্টেমটা নিয়ে আপনার আইডিয়া আছে কিনা? ডাটাবেস লক, ডাটাবেসের লকিং সিস্টেম, রো লেভেল লকিং, তারপর হচ্ছে যে টেবিল লেভেল লকিং, জি না ওইটা সম্বন্ধে আইডিয়া নাই, আইসোলেশন, জি না। আচ্ছা ঠিক আছে। আপনি অথেন্টিকেশন যে ইউজ করছেন সেখানে JWT ইউজ করছেন নাকি হচ্ছে যে অট2 ইউজ করছেন? না আমি JWT ইউজ করেছি, JWT তো একটা মনে করেন যে আপার লেয়ার, কিন্তু আমার টেকনোলজিটা কি অ্যাকচুয়ালি অট0 নাকি অট2? আসলে ওই এইচআরএম এর এইচআর যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্টটা ছিল ওটাও কেবল অর্থাৎ 6 মাস এরকম শুরু হয়েছে, তো আমি যে অথেন্টিকেশনটা ইন্টিগ্রেশন করেছি এখানে আস্তে আস্তে আরও কাজ হচ্ছিল, তো এখনও এই অথেন্টিকেশনগুলো ইন্টিগ্রেশন করা হয়নি। না, যেহেতু JWT ইউজ করছেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি অথ0 ইউজ করছেন নাকি? অথ0 সম্পর্কে আইডিয়া আছে? জি অথ0 আর অথ2 মধ্যে পার্থক্য কি? তো এই দুটোর পার্থক্য আমি জানি না, তবে এগুলো থার্ড পার্টি অথেন্টিকেশন সিস্টেম এটা জানি। মানে থার্ড পার্টি, তাহলে ফার্স্ট পার্টি কোনটা? ফার্স্ট পার্টি যেগুলো আমরা ডেভেলপ করি হয়তো, এটা সম্বন্ধেও জানি না শিওর স্যার। আচ্ছা, আপনার নেক্সট যে সে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কি আলাদা ছিল? জি আলাদা ছিল, ফ্রন্ট এন্ড কোনটাতে করছেন? ফ্রন্ট এন্ড আমরা নেক্সট যে করছি, NEXT নেক্সট, নেক্সট, আচ্ছা, তার মানে হচ্ছে যে রিয়েক্ট দিয়ে করছেন। জি রিয়েক্টে যে কয়েকটা ইউজফুল হুকের নাম বলেন। তো ইউজ স্টেট আছে, ইউজ রিডিউসার, ইউজ ইফেক্ট, ইউজ প্যারামস, কম্পোনেন্ট, এগুলো এগুলো হুক ব্যবহার আচ্ছা, আমি চাচ্ছি যে একটা কম্পোনেন্ট মাউন্টে একটা কাজ হবে, আনমাউন্টে একটা কাজ হবে। তো সেক্ষেত্রে আমি ক্লাস কম্পোনেন্ট ইউজ করতে পারি, কম্পোনেন্ট ডিড মাউন্ট, কম্পোনেন্ট ডিড আপডেট। হ্যালো, আমি কানেক্টেড আছি? হ্যালো, ইন্টারনেট নাই?
হ্যাঁ আসছে আবার, কোনটারে হটস্পট তো চালু করাই আছে, ভালো হয়েছে। বাস বাপরে বাপ, এরা যে প্রশ্ন করে ধরছে, কুটেরি নেটওয়ার্ক কেটে এসে। আচ্ছা দাঁড়া, গ্যালাক্সি এটাতে দিলাম মা, তোরটাতে কাজ হইলো ডেটাবেজ, এটা তো প্রশ্ন করে গা ভাই। জি আসলে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি আচ্ছা জি শুনতে পাচ্ছি, আপনি একটু ওয়েট করবেন প্লিজ। আচ্ছা জি, কি এমন করে কই রে ভাই, এরা যে শুরু করছে ডেটাবেস লগিং, আরে হো হ্যাঁ গোলাম কিবরিয়া ভাই, জি বলেন আপনি যে কোশ্চেনটা করছিলাম সেটা একটু আনসার দেন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, কোশ্চেনটা একটু আরেকবার করবেন, ভুলে গেছি। আচ্ছা আমি চাচ্ছি যে একটা কম্পোনেন্ট মাউন্টে একটা কনসোল লক চালাবো, যে কম্পোনেন্ট মাউন্টে জি তাহলে আনমাউন্ট হলে চালাবো যে আনমাউন্টেড, এটা কিভাবে পসিবল? আচ্ছা, মাউন্ট হলে প্রথম তো কম্পোনেন্ট ডিড আপডেট ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে, আর ইয়ার ক্ষেত্রে হলো ইউজ স্টেট, ইউজ ইফেক্ট সরি। তো এখন হুম কম্পোনেন্ট হুম আনমাউন্ট হলে কম্পোনেন্ট আনমাউন্টের আলাদা কোনো মেথড হয়তো আছে, কম্পোনেন্ট ডিড মাউন্ট আনমাউন্ট, আর কম্পোনেন্ট ডিড আপডেট দিয়ে করতে পারি, আগের প্রোবস আর পরের প্রোবস এরকম যদি হয়। কম্পোনেন্ট আনমাউন্ট বিষয়টা সম্বন্ধে হয়তো, আনমাউন্ট বলতে কি, কোনো স্টেট চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হলে তাহলে কম্পোনেন্ট ডিড আপডেট দিয়ে হয়তো আমি, সাপোজ ধরেন ওই কম্পোনেন্টটা ডম থেকে চলে গেল আর কি, আচ্ছা ডম থেকে চলে গেলে তো অবশ্যই তাহলে এই কম্পোনেন্ট ডিড আপডেট হলেই কাজ করবে, ডমের কিছু চেঞ্জ হলেই কম্পোনেন্ট ডিড আপডেট কল আপনি কি করবে। শিওর কিনা, জি আপনি কি শিওর কিনা যেটা আনসার দিচ্ছেন? আর আমি এইয়া বলি তাহলে, এই ফাংশনাল কম্পোনেন্টে ইউজ ইফেক্ট হলে সেক্ষেত্রে এই এটা শিওর আমি যে কাজ করবে, তখন হ্যাঁ সেটা কিভাবে? স্টেট চেঞ্জ হলে ভার্চুয়াল ডোমের যে কোনো স্টেট চেঞ্জ হলে সে রিয়েল ডোমের সাথে ম্যাচ করে দেখে যে আসলে আমার, না এটা তো স্টেট চেঞ্জ না, অ্যাকচুয়ালি এটা তো পুরো স্টেটটাই গায়েব হয়ে যাচ্ছে, জি এইটা মানে আমার, কম্পোনেন্টটাই চলে যাচ্ছে। জি এই প্রশ্নটা আমার কাছে নতুন আসলে, হয়তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, এই এক্সজেএস কি ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডে উভয় সাইডে ইউজ করা যায়? এক্সজেএস তো ফ্রন্ট এন্ডে ব্যবহার করা যায়, কিন্তু ব্যাক এন্ডে, ব্যাক এন্ড থেকে
আই মিন নেক্সট জেসে যেহেতু আপনি কাজ করছেন, নেক্সট জেসে কি এডজাস্ট ইউজ করাটা পসিবল কিনা? আমি কখনো করি নাই, তো করতে গেলে আপনি এডজাস্ট নিয়ে কাজ করছেন কিনা? জি করছি। এডজাস্টে ইন্টারসেপ্টরের একটু কাজ বলে। জি, ইন্টারসেপ্টর আমার যে রিকোয়েস্ট আর রেসপন্সগুলো ওগুলোকে ধরে মাঝখানে, একটা মানে মিডলারের মতো আর কি, ও ধরে ওখানে আমি কোনো কিছু অ্যাড করতে চাইলে হেডারগুলো ওখানে অ্যাড করে দিতে পারি, বা ওখান থেকে কোনো ডাটা মডিফিকেশন করতে পারি, বা ওখানে ইরর হ্যান্ডেল করতে পারি এর কি। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার কোর্স CORS, ঠিক আছে, জি জি, কোর্স যে ইরোরটা, এটা আসলে কেন খায়, এটা সলিউশনটা কি? নেক্সট জেসে আপনি এটা কিভাবে সলিউশন করছেন? আচ্ছা, তো ওই ইউটিলিটিটা তো ওখানে ওদের আছে, ওটা ওখান থেকে সার্চ দিয়ে বের করে বসাই দিছি। বাট কোর্স আমি বুঝি হলো কোর্স অরিজিন রিসোর্স রিকোয়েস্ট, তো একটা অরিজিন থেকে যদি আরেকটা অরিজিনের রিকোয়েস্ট আসে, তো সেটা তো চিনে না, তাকে চিনাই দিতে হবে যে তুমি এই রিকোয়েস্টটাকেও এই এই কোর্স রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। তো 3,000-এ আমার যদি ফন্টেন্ট চলে, ডেটাবেস যদি সার্ভার যদি 4,000-এ বা এরকম অন্য পোর্টে চলে, তাহলে বলে দিতে হবে যে এই ইউআরএল থেকে তুমি অ্যাক্সেস করো, অ্যাক্সেস দাও তাকে তোমার রিসোর্সে। কোর্স অরিজিন বলতে এই তো দুটো আচ্ছা অরিজিন থেকে অ্যাক্সেস হলো। আচ্ছা, আপনি ধরেন এমন একটা প্রবলেম যে আপনার 4টা বা 5টা API একসাথে রিকোয়েস্ট করতে হবে, মানে একটার পরে একটা একটার পরে একটা সবগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট বা সাকসেস হইলে আপনি হচ্ছে যে কোনো একটা কাজ করতে চাচ্ছেন, সেটা আসলে কিভাবে করবেন? জি, ওই যে বাল্ক রিকোয়েস্ট আছে অথবা কন জব আছে, কন জব হ্যান্ডেলিং এগুলো দিয়ে করতে পারি, অথবা জি এগুলো দিয়েই করা লাগবে আর কি। না না, আমি ফ্রন্ট এন্ডের কথা বলতেছি। ও, ফ্রন্ট এন্ডে, তাহলে তো এই আমার ওখানে তো কল ব্যাক দিয়েই করতে হয়, তো কল ব্যাকের আধুনিক অ্যাসাইন কয়েট সেটা দিয়ে করতে পারি, বা ট্রাই ক্যাচ দিয়ে আচ্ছা, করা যেতে পারে। এছাড়া আর কোনো আছে? প্রমিস দিয়ে? প্রমিস, জি পারমিশন, হ্যাঁ ট্রাই ক্যাচ দিয়ে করতে পারি, বা পারমিশন দিয়ে করা, পারমিশন তো অনেক আগে আসলে লিখতেও একটু ইয়ে, ট্রাই ক্যাচ দিয়ে করা যেতে পারে সাথে অ্যাসাইন কয়েট থাকলো। আচ্ছা কিভাবে সেটা? একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন লিখলাম, যেটা যেগুলোতে সাধারণত সময় লাগে, যেটা মানে আসলে অ্যাসিঙ্ক্রোনাস কাজ করবে, সেখান সেই ফাংশনের ভিতরে ট্রাই ক্যাচ দিব, দিয়ে ও সেই ট্রাই ক্যাচের ভিতরে এই অ্যাওয়েট দিয়ে আমি সেটা করতে পারি যদি ডাটাটা আসে, অথবা প্রমিস দিয়ে যেটা বললেন দেন অ্যান্ড হলো ক্যাচ, সেখানে করতে পারি, এটা হলে দেন তারপর এটা দেন, এটা এভাবে করতে পারি। আচ্ছা, বুঝতে পারছি। আপনি মনে করেন যে আমি যদি একটা প্রমিস কে রিজলভে মানে ফাঁকা ডাটা পাঠাই, সেক্ষেত্রে দেনে আসলে সে কি ডাটা পাঠাবে? মানে আমি প্রমিস রিজলভে রিজলভ ফাংশনটা সরাসরি কল করে দিছি, সেক্ষেত্রে আমি যদি দেন করি, সেক্ষেত্রে সে কি ডাটা দিবে আপনাকে? আইডিয়া আছে? আনডিফাইন্ড দেওয়ার কথা। আনডিফাইন্ড দেওয়ার কথা, আচ্ছা গুড। আপনার হচ্ছে যে নেস্টে কি ধরনের মিডলওয়্যার ইউজ করছেন আপনি? আচ্ছা, নেস্টে মিডলওয়্যার কি ধরনের ইউজ করছি? কোন মিডলওয়্যার ইউজ করা হয়েছে নাকি না? করা হয়নি? অবশ্যই অবশ্যই মিডলওয়্যার ইউজ করে, ওটা আসলে ওইটা আমার রিসেন্ট আসলে হয়তো 6 মাস থেকে, তার মধ্যে হলো এই 2-3 মাস আমি AWS কিউবারনেটিস এর কোর্সগুলো করছি, তো এক্সাক্ট ওই মানে এই নেস্টে আসছি আমি হলো 6 মাসের হয়তো একটু বেশি হবে, মানে ওই শেয়ার ট্রিপের ওখান থেকে শুরু টাইপ স্ক্রিপ্ট আচ্ছা, করে। তো মিডলওয়্যার ও নেস্টের ওখানে ওদের ডকুমেন্টেশনটা সবচেয়ে বেস্ট, ওখানে ওদের সবগুলো এমনি মিডলওয়্যারগুলো আসলে আগের ওগুলোই কিন্তু অপিনিয়েটেড ওয়েতে ব্যবহার করা হয়। আচ্ছা, ডিপেন্ডেন্সি ইনজেকশন বলতে কি বোঝেন আপনি? জি ডিপেন্ডেন্সি ইনজেকশন। জি জি, ডিপেন্ডেন্সি ইনজেকশন, ডিপেন্ডেন্সি ইনজেকশন এটা নেক্সটে বেশি ইউজ করা হয় মনে হয়। জি 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 জি, সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং এটা একটা গ্রেট ফিচার, তো বিশেষ করে টাইপ স্ক্রিপ্ট ইউজ করে করা হয় এটা। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন হলো যে একটা মডিউলকে আরেকটা মডিউলে ব্যবহার করতে চাইলে ডিপেন্ডেন্সি ইনজেকশন আকারে ইনজেক্ট করতে হবে আর কি, মানে পুরো একটা মডিউলকে অন্য মেথডটা কেন আসে, টার্মটাই কেন আসে? জি জি, ফাংশন আকারে উপরে অ্যাড্রেস দিয়ে ফাংশন আকারে দিয়ে কল করে দিলে ওইটা ওই সব প্রপার্টিগুলো এখানে পেয়ে যায় এই আরেকটা মডিউল বা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আপনি বর্তমান যে কোম্পানিতে আছেন এটা কি কারেন্টলি আছেন নাকি হচ্ছে যে মানে আমি বর্তমানে, সরি আমি কোশ্চেনটা কিভাবে করছি, জি জি না হ্যাঁ বর্তমান কোম্পানিতে আছেন, আপনি এটা কি কারেন্ট কোম্পানি নাকি হচ্ছে যে আপনি জব ছেড়ে দিয়েছেন এই টাইপের কিছু? হ্যাঁ, আমি জব ছেড়ে দিছি। দিয়ে হলো আসলে সত্যি বলতে পরীক্ষা শুরু হয়েছিল, পরীক্ষা 2 মাস চলছিল, তো 15-20 দিন পরীক্ষা ওইভাবেই দিছি। তারপরে আমি ওইখান থেকে ছুটি নিছি, তো আমাকে তারপর ছুটি ছুটি নেওয়ার পর পরীক্ষা শেষ হওয়ার পরে আমি সাথে সাথে বেশ কিছু প্রজেক্ট পেয়েছিলাম, হলো আপওয়াকে, ব্লু ক্যাপ নামে একটা কোম্পানি, হলো স্পেনের, তো সেখানে কাজ করি। এবং আমি সিদ্ধান্ত নিই যে আমি আসলে ওই ডেভঅপসের AWSের কিছু কোর্স করবো বা কিছু সার্টিফিকেশন নিব, তো এই জন্য ওগুলো সার্টিফিকেশন নিচ্ছিলাম অলরেডি, তো 2-3 মাস ওগুলো করতেছি। তো এখন জবে আবার আচ্ছা, জব জব করবো আর কি, জব করে 2-3 বছর 4 বছর জব টপ করে ডেভঅপসের দিকে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা বুঝতে পারছি। তার মানে আপনি এই মুহূর্তে ওই কোম্পানির সাথে নাই এরকম কিছু? জি জি নাই, আমি এখন কোনো কোম্পানির সাথে কাজ করছি না। আপনি এটা হচ্ছে যে আমাদের মানে আপনি ওইখানে যে ছিল আপনার স্যালারি কত ছিল? ওটা ওখানে ছিল 35,000, 35,000। আর আপনার এক্সপেক্টেড কত? 45,000। 45 না? জি এটা কি নেগোসিয়েবল নাকি নন নেগোসিয়েবল? জি সত্যি বলতে আমি 40,000 হলে করব কাজ, মানে স্ট্রেট ফরওয়ার্ড আর কি বললাম। ঠিক আছে, না এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ইনিশিয়াল ইন্টারভিউ, তো আমাদের হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যে টেকনিক্যাল একটা টেস্ট আছে দিনব্যাপী। জি তো আচ্ছা, আপনি তো যেহেতু এখন জব নাই, তার মানে তো যে কোনো টাইমে অ্যাটেন্ড করতে পারবেন, ঠিক না? জি আচ্ছা, এটা হচ্ছে যে দিনব্যাপী প্রস্তুতি নিয়ে আসতে হবে, আপনাকে জানাই দেওয়া হবে যদি আপনি সিলেক্টেড হন। ঠিক আচ্ছা, আছে, তাহলে আপনি তো আসতে পারবেন। জি পারবো ইনশাল্লাহ। আর যদি যদি কনফার্ম করা হয় তাহলে আপনি কয় ওয়ার্কিং ডে মধ্যে আপনি জয়েন করতে পারবেন? এই তো সামনে মাসের 1 তারিখ থেকে জয়েন করবো ইনশাল্লাহ, যদি কনফার্ম হয়। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ মিস্টার কিবরিয়া ভাই, জি বেস্ট অফ লাক, জি থ্যাংক ইউ ভাই, আপনি লিখ দিতে পারেন। জি আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শালার আগলে ফিরে একদিন পুরো কাজ করে কেমনটা লাগে, লাগে কেমনটা? কই ক্লাস নিছে? হ্যালো, জি ভালো আছি, ভালো আছেন?